এই ভিডিও ফুটেজটি দেখলে এবং এই সংবাদটি শুনলে আপনাদের চোখ ছানা পড়া হয়ে যাবে, শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে কয়েকজন মানুষের খামখেয়ালিতার কারণে অন্য একজন মানুষ, অন্য দুজন মানুষ কিভাবে লাশে পরিণত হয়ে যাচ্ছে। এই বাবা মা আজকে কোথায় গিয়ে দাঁড়াবে, এই স্ত্রী আজকে কোথায় গিয়ে দাঁড়াবে, এই সন্তানগুলি আজকে কাকে বাবা বলে ডাকবে। গরু মার্কা মারা ডিউটি দিয়ে আপনি যে ম্যানেজমেন্ট চালান, এই ম্যানেজমেন্টের কারণে তো আপনাদের কিছু হয় না। হয়তো দুনিয়াতে আপনি জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় একদিন আপনি জবাবদিহি করতে হবে। এখন এই ভিডিওতে যে সংবাদটি আপনাদেরকে দেব, যে ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো, এই ভিডিও ফুটেজটি দেখলে এবং এই সংবাদটি শুনলে আপনাদের চোখ ছানা পড়া হয়ে যাবে, শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে কয়েকজন মানুষের খামখেয়ালিতার কারণে, কয়েকজন মানুষের হীনমন্যতার কারণে অন্য একজন মানুষ, অন্য দুজন মানুষ কিভাবে লাশে পরিণত হয়ে যাচ্ছে, কিভাবে একজন মানুষ খামখেয়ালি করে অন্য একজন মানুষকে লাশে পরিণত করে দিচ্ছেন। আপনারা ভিডিও ফুটেজে যে ঘটনাটি দেখছেন, এটি ঘটেছিল কুমিল্লা জেলার দেবিদ্যার থানার কোনো একটা জায়গাতে। মধ্যরাতে ইলেকট্রিসিটির প্রবলেম হওয়ার কারণে, ইলেকট্রিক লাইনে কোনো প্রবলেম হওয়ার কারণে বিদ্যুৎ কর্মীরা এখানে এসেছেন ইলেকট্রিক লাইনে কাজ করার জন্য। আপনারা দেখছেন যে বিদ্যুৎ নাই, কিন্তু রাতের বেলা দেখে অনেকে টর্চ লাইটের আলো জ্বেলে আলো জ্বালাচ্ছে এবং টর্চ লাইটের আলো পড়তেছে। বিদ্যুৎ কর্মীরা এখানে এসেছিলেন কাজ করার জন্য, কিন্তু সফলভাবে কাজ সম্পন্ন করার আগেই হঠাৎ করে এই লাইনে আবার কারেন্ট চলে আসে। কারেন্ট চলে আসা মাত্রেই যারা বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন তাদের মধ্যে একজন বিদ্যুৎ স্পষ্ট হয়ে যায়। আমরা যতটুকু আমাদের হাতে সংবাদ এসে পৌঁছেছে যে ওই মানুষটি এখন পর্যন্ত মারা যায়নি, বাট তার শরীরের 70% অংশ পুড়ে গেছে। আমি প্রতি ভিডিওতেই বলি, যারা আমাদের পেজটি ফলো করেননি, আমাদের ইউটিউব একটি চ্যানেল আছে ইমাম হুসাইন 360, যারা ইউটিউব চ্যানেলে এই প্রোগ্রামটি দেখছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আপনার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট করে দিয়েন, ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করে দিয়েন। আর আপনার কাছে যদি মনে হয় যে এই পোস্টটি শেয়ার করে আরও 10 জনকে জানানোর মতো, তাহলে এটিকে শেয়ার করেন। ইনশাআল্লাহ আপনার একটি শেয়ারের কারণে ইউটিউব এবং ডিজিটাল মার্কেটিংয়ে আমার সফলতা হতেই পারে, আলহামদুলিল্লাহ। অন্য সকল বিদ্যুৎ কর্মীরা সহযোগিতা করে তাকে নামানোর চেষ্টা করছেন এবং নিচে অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে, তাকে অতি সত্বর যত তাড়াতাড়ি করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা চলছে। কিন্তু এখন একটি প্রশ্ন দাঁড়ায়, এই যে যারা অফিসিয়াল পোস্টগুলি হোল্ড করেন, আপনি তো এসি রুমের মধ্যে আরামে চেয়ারে হেলান দিয়ে বসে থাকেন, কিন্তু আপনার যে খামখেয়ালির কারণে একটা মানুষ যে তার জীবন যে চলে যাচ্ছে, একটা মানুষ যে মৃত্যুতে পরিণত হয়ে যাচ্ছে, আপনি আজকে কিভাবে বলতে পারবেন এই যে এই মানুষটার স্ত্রী আছে, সন্তান আছে, বউ আছে, বাচ্চা আছে, বাবা মা আছে, এই বাবা মা আজকে কোথায় গিয়ে দাঁড়াবে, এই স্ত্রী আজকে কোথায় গিয়ে দাঁড়াবে, এই সন্তানগুলি আজকে কাকে বাবা বলে ডাকবে, এই মানুষটির মৃত্যুতে যে কি অপূরণীয় ক্ষতি হবে তা তো আপনারা কেউ অনুধাবন করতে পারবেন না। যারা মনে করেন না মূর্খ জাহেল, যারা চেয়ারে বসে থাকেন, আপনি তো গরু মার্কা ডিউটিন, গরু মার্কা মারা ডিউটিন দিয়ে আপনি যে ম্যানেজমেন্ট চালান, এই ম্যানেজমেন্টের কারণে তো আপনাদের কিছু হয় না, কিন্তু বিদ্যুৎ কর্মীগুলি লোয়ার পোস্টে যারা কাজ করে তারাই ক্ষতি গ্রস্ত হয়। আমাদের দেশে এটা একটা কমন ঘটনা হয়ে গেছে, আজ 4 মাস পরে 5 মাস পরে হঠাৎ করে দেখা যায় যে এরকম ইলেকট্রিক লাইনের সাথে ঝুলে বিদ্যুৎ কর্মী মারা যাচ্ছেন। তো এই ইনফরমেশন টেকনোলজির যুগে ইলেকট্রিসিটির বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ কর্মী মারা যায়, এটা যদি আপনি উন্নত কোনো দেশে বলেন তাহলে তারা হাসতে হাসতে তাদের দম চলে যাবে, অর্থাৎ অবিশ্বাস্য, আনবিলিভেবল একটা ম্যাটার। বাট আমাদের দেশে আরামসে ঘটতেছে এই ঘটনাগুলি। তো আপনারা যারা দায়িত্বে আছেন, যারা মূল্যবান পোস্টগুলি হোল্ড করছেন, যারা অফিসিয়াল পোস্টগুলি হোল্ড করছেন, মনে রাখবেন হয়তো দুনিয়াতে আপনি জবাবদিহিতা করছেন না, হয়তো দুনিয়াতে আপনি জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় একদিন আপনি জবাবদিহি করতে হবে। আপনার খামখেয়ালির কারণে, আপনার হীনমন্যতার কারণে, আপনার মূর্খামি মেধার কারণে, আপনার গরু মার্কা মারা ডিউটিন মাথার কারণে যে অন্য আরেকজন মানুষ লাশ হচ্ছে, এর জবাব একদিন আপনাকে দেওয়া লাগবে। এই ঘটনাটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আমরা দোয়া করি আর কোনো বিদ্যুৎ কর্মীকে যেন, আর আমাদের কোনো ভাইকে যেন এভাবে আমাদের হারাইতে না হয়, আর এই মানুষটি এখন পর্যন্ত মারা যায়নি। তবে 70% একটা মানুষের শরীরে আগুন লাগার পরে ওই মানুষটা বাঁচার সম্ভাবনা একেবারে মানে 0.0%,
0.1% এই মানুষটা বাঁচার সম্ভাবনা, 25% এর উপরে যদি কারো শরীরে বার্ন হয় ওই মানুষটা আর বাঁচে না। তো আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যদি ওনার হায়াত থেকে থাকে, আল্লাহ যেহেতু ওনাকে আল্লাহ যেন ওনাকে সুস্থতা নসিব করেন, আর যদি হায়াত না থেকে থাকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন ওনাকে ইমানের শহীদ কবুল করেন, আমরা শিক্ষা গ্রহণ করি এই জাতীয় একটি ভাইও যাতে আমাদের কাছ থেকে আর না হারায়। ইনশাআল্লাহ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।